সালামু আলাইকুম, পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ আপনাদের ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। এখানে আমি রুই মাছ কেটে নিয়েছি। রুই মাছটা আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। রুই মাছটা আমি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে রুই মাছগুলো আমি ভেজে নেব। একটা একটা করে সবগুলো টুকরো আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো উঠিয়ে নেব। এখন আমি এই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়েছে, এখন এতে হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে সম্পূর্ণ মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এতে আমি ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি।
রেসিপিটা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা পানি দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। হয়ে গিয়েছে ফুলকপিটা। এখন এতে ঝোল দিয়ে দেব। বলক আসার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঢেকে দেব। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছ। এবার পরিবেশনের পালা।